এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এটা মিলে দশ। এক দুই তিন চার পাঁচ ছয়। আম্মু দেখো আনার কাছে ফুলের কলে এসে কতগুলো, এইটাও দশটা ওইটাও দশটা। সিনহা ওগুলো নাড়াচাড়া না করে তাড়াতাড়ি যাও, যাইয়া দুধ নিয়ে আসো, বৃষ্টি আসতেছে, যাও। ঠিক আছে আম্মু, বিমা ফুটে গেল, আমার ভালোভাবে রসমালাই বানাই দেয়। ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এখন দুধ আনতে যাচ্ছি। দুধ দিয়ে আপু রসমালাই বানাবে নাকি রসগোল্লা বানাবে জানি না ঠিক, আমার সাথে থাকেন। যাই দুধ আনার জন্য। বসার সময় নাই, পরে নানিরা পাঠাই দিয়েন। আচ্ছা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে টিপ টিপ বৃষ্টি নামতেছে সকাল থেকেই, সিন হারাবারের মধ্যে রসমালাই খাইতে মন চাইছে, আমারও কিছু খাইতে মন চাইতেছিল। রসমালাই বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গরুর দুধ, এটা হচ্ছে গুঁড়া দুধ, এটা হচ্ছে ঘি, বেকিং পাউডার, দুইটা ডিম নিয়ে নিয়েছি, আর হচ্ছে চিনি। চিনি ছাড়া তো রসমালাই তৈরি হবে না, এটা তো লাগবেই। সিনহা আপু যা ঘর থেকে এলাচ নিয়ে। ঠিক আছে। আমি দুধ জাল করার জন্য বড় হাঁড়িতে ঢেলে দিচ্ছি, এলাচ নিয়ে নিছি। এই ঘিটা দেওয়ার কারণে রসমালাইটা অনেক ঘ্রাণ হবে। আপনারা বাটার বা সয়াবিন তেলও দিতে পারেন। এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, ভালো করে ডিমটা একটু গুলিয়ে নেব।
মিষ্টির পরিমাণটা যে যেরকম খাবেন সেইভাবে দিবেন। তো বন্ধুরা দেখেন আমি গোল গোল শেপে কতগুলো হাতির ডিম বানিয়ে নিয়েছি। তো চলুন এই হাতির ডিমগুলো এখন আমরা দুধের ভিতরে ছাড়বো। ফুলেতে তো আরো ছোট ছোট হয়ে যাবে। বন্ধুরা দেখেন দিয়া মাত্রই কত সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা আমাদের রসমালাইটা হয়ে গেছে, আর রসমালাইটা একটু বেশি জাল হয়ে গেছে। ভাইয়া ফোন দিছিল, আপু আবার ভাইয়ের সাথে কথা বলতে গেছে, এই দিক দিয়ে আবার সিনহা একটু বেশি জাল দিয়ে ফেলছে, রসমালাইটা একটু বেশি নরম হয়ে গেছে। বলে বোঝাতে পারবো না, পুরো দোকানের মতো হয়েছে। আমি ভাবতে পারিনি যে আমি নিজের হাতে রসমালাই রান্না করব, মানে তাও পুরো দোকানের মতো। তো আপনাদের দোয়ায় এই সব হয়েছে। আমি আগে ভালো করে কিছু রান্না করতে পারতাম না, আপনাদের দোয়ায় এখন ভালোই কিছু রান্না করতে রান্না করে খাইতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আরেকটু যদি জাল কম দিতে কি যে ভালো লাগতো, একটু শক্ত শক্ত থাকতো। তো কেমন হয়েছে? আমি রান্না করে দিয়েছি, খুশি হয়েছিস তুই? মজা হয়েছে মামা? না কত মজা।